ওয়েলকাম টু আর দয়াপুর কবিতা বীরের আশ্রমিক ইনস্টিটিউট। সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুটো মেথডে আমরা আপনাদের ট্রেন দেবো। তো আজকে শুরু করবো ফিজিক্সের পার্ট টু, মেজারমেন্ট। তো আগের দিন ফার্স্ট লেকচারে আমরা বলেছিলাম যে এটা আমাদের কেন লাগে, কোথায় ব্যবহার করি কি না, কিন্তু সেই ইউনিটগুলো আমি বলিনি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের যে মেজারমেন্টস হয় সাধারণত চারটে প্রসেসে হয়। আমরা বাজারে সাধারণত চারটে ইউনিট ব্যবহার করি, কি কি, একটা সিজিএস পদ্ধতি, একটা এপিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি, একটা এমকেএস পদ্ধতি। অজান্তেই আমরা ব্যবহার করি। কখনো আমরা দোকানে গিয়ে বলি আমাদেরকে 1 কিলো যে কোনো প্রোডাকশন দাও, কিংবা যে কোনো বলি ভাই 500 গ্রাম জিনিস দাও, কিংবা বলি যখন আমরা কুইন্টালে দেওয়া যায় তখন বলি ভাই 1 পাউন্ড আমাকে মাল দাও। তো এইভাবে আমরা প্রত্যেকটা অজান্তে ব্যবহার করি। তো সেগুলো কোন এককে, কোন এসআই ইউনিটে, কিংবা কোনটা কি ইউনিটে, তো সেটাই আমরা আলোচনা করব। তো আজকে মেজারমেন্টের প্রথম হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে বেসিক যেটা এল এম আর এস, এটা হচ্ছে আমাদের বেসিক ইউনিট ছিল। তো আমাদের বেসিক ইউনিটসটা এল, এলটা মানে কি বলেছিলাম তখন, সে আগের ক্লাসে সেখানে বলেছিলাম এল ফোর্স হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য সাধারণত আমরা সিজিএসে হবে সেন্টিমিটার। সেন্টিমিটারটা কেন, কারণ সেন্টিমিটার এককে আমরা এস সিজিএস পদ্ধতি ইউনিটটা ব্যবহার করি। দেখো কেউ যদি আমরা মনে করি যে ভুলে যাবো, তো ভুলার কোনো উপায় নেই, কারণ আমাদের এইখানে দেখো সিজিএস পদ্ধতিতে এইখানে সেন্টিমিটারটা লেখাই আছে, সিটা লেখাই আছে। তো সেই সোর্সে আমরা এখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটারই নেব। ওকে, তো তারপরে আসবো এফিএস পদ্ধতিতে। এফিএস পদ্ধতিতে সেন্টিমিটার, তো ফুট, দেখো এখানে এফ, এফিএস পদ্ধতিতে এফটা লেখাই আছে। তো আমি প্রথমেই বললাম যে সিজিএস, এফিএস, এসআই, এমকেএস প্রত্যেকটা ইউনিটের মধ্যে প্রত্যেকটা মেজারমেন্ট লুকিয়ে আছে। এগুলোই আমাদের ফাইন্ড আউট করে নিজেদের ক্যালকুলেশনের মধ্যে মনে রাখতে হবে। তো এগুলোই মনে রাখা সহজ প্রসেস এবং ঠিকটাও শিখে নেবে। দেখো এফিএস পদ্ধতিতে এখানে এফটা লেখা আছে, তার মানে কি, এফ ফর ফুট, তো সেটাই এফ ফর ফুট, এটাই দৈর্ঘ্যের একক। তারপরে দেখো এসআই, এখানে একটা লজিক আছে, সেটা হচ্ছে এমকেএস আর এসআই নিয়ারলি মোস্টলি সেম। তোমাদের আগের ক্লাসে বলেছিলাম মোস্টলি সেম, মোস্টলি বলেছি, সম্পূর্ণ সেম নয়, কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে। তো সেটা আমরা আজকে কিছু আলোচনা করে দেবো, পরবর্তীতে সময় যখন ফিজিক্সের অন্য কোনো পার্ট পড়াবো তখন সেগুলো আলোচনা করে দেবো। তো দেখো এসআই এবং এমকেএস আমি বলেছি প্রায় মোস্টলি সেম। তো আমি এসআইটা ইউনিটটা আমি বাদ দিলাম, যেহেতু আমার এখানে দুটো টার্ম আছে। আমি বললাম দেখো এখানে বলেছি সিজিএস সেন্টিমিটার এফ আছে, তাই আমি ফুট লিখলাম, এখানে তো সেরকম কোনো এম এর কোনো পার্টই নেই, তো আমি কেন লিখলাম। তো আমি এখানে বলেছি মোস্টলি সেম। তো এখানে দেখো এমকেএস প্রসেস, এমকেএস এ এমটা তো রয়েছে, তো এম ফর মিটার, এটা গেলে হচ্ছে দৈর্ঘ্যের। এবার আমি বলেছি মোস্টলি সেম, তো এখানে এসআই পদ্ধতিতে সেমই আসে মিটার। ওকে, তো নেক্সট আসবো আমরা হচ্ছে ঘর, মাস। তো মাসটা আমরা কোন এককে ব্যবহার করবো সিজিএস এ, এখানে দেখো সেম ক্যাটাগরিতে সেম লেখা, জি ফর গ্রাম। তো এখানে যদি সিজিএস এর গ্রাম হয় তাহলে এখানে এফ, এফ ফর পাউন্ড, পাউন্ডটা আমরা এল বি আকারে লিখি, পাউন্ডটা আমরা এল বি আকারে লিখি, ঠিক আছে। তো এখানে পাউন্ড হলো। তো আমি বললাম যে এসআই প্রসেসটা আমরা অতটা জানি না যে কি ঠিকঠাক কোনটা ভুল, তো আমি বললাম যে মোস্টলি সেম। তো আপনারা চোখ কান বুঝে এখানে দেখবে কে লেখা আছে, তো কে মানে এটা কিলোগ্রাম। ওকে, তো নেক্সট আমি এটা যখন জেনে গিয়েছি তখন আমি এটাও পাবো, তো এটা তখন কেজি আসবে এসআই পদ্ধতিতে। তারপরে আসবে হচ্ছে ডেন্সিটি বা রো আকারে প্রকাশ করা হয় ঘনত্ব, যেটা ঘনত্ব কথার অর্থ কি, কোনো পদার্থ অর্থাৎ যে কোনো আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, যে কোনো আকৃতি, যে কোনো বস্তুর ক্ষেত্রে তার তো একটা স্ট্রাকচার থাকবে, তো তার একটা নির্দিষ্ট ভরও থাকবে, সে গ্রাম হোক কিংবা কেজি হোক কিংবা এলবিতে হোক। তো প্রত্যেকটাতে একটা পদার্থের একটা না একটা কিছু থাকবে। তো সেক্ষেত্রে এই যে পদার্থটা আমি মনে করি, আমি কিছুই জানি না এই বস্তুটার আকৃতি, তো এইটা তো একটা লেন্থ পাবো আমি, তো সেই লেন্থটাই আমি নেব প্রথম। এবার লেন্থের মধ্যে যে কতটা ডেন্সিটি রুলস হচ্ছে, যে কতটা আয়তনের মধ্যে কতটা ভর প্রযোজ্য আছে, সেইটাই হচ্ছে রোয়ের মানে ঘনত্বের এক ইউনিট। তো এখানে কতটা ঘন আয়তন আমরা কি করে বের করি, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ,
এবার মনে করলাম এই দুটো সেম। যদি এরকম কোন পদার্থ হয়, ধরে নিই এটা ওয়েল, এটা ওয়েল, এটা ওয়েল, তো সেক্ষেত্রে এইটা কি হবে? তখন তখন হবে এইরকম। কিরকম? আমি বললাম যে ঘনত্ব এল, দৈর্ঘ্য প্রস্থ, একটু উচ্চতা, যে কোনো পদার্থ। কিংবা তুমি যদি আয়তক্ষেত্র আমি এটা নিয়েছি ঘনকের ক্ষেত্রে, তুমি ঘনক ছাড়া যে কোনো ফার্দার প্রসেসে আয়তন বের করবে দেখবে কিউব থাকে কথাটা। তো এখানেই দেখবে এটা তিনটে ট্রাম গুণ হলো, আর এদিকে আমরা ঘর থাকবে, কি থাকবে? গ্রাম। তো এটা আমি তো এল আমি কি জানি এখানে সেন্টিমিটার, তো আমি এটা উঠিয়ে দিয়ে লিখবো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তার লিমিটটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? কি দাঁড়ালো? এটা তিনটে গুণফল, তো কিউব, তো গ্রাম পার কিউব। ওকে, তো সিমিলারলি সেম, সিমিলারলি সেম এটা ফুট, ফুট কিউব বাই পাউন্ড বাই ফুট কিউব। তারপর একটা আমি বলেছি এখানটা যদি ভুলেও যাই, তারপরে এনকেএস প্রসেস, এনকেএস এ কিলো মিটার ওর যা ইয়ে হবে। তো এখানে কিন্তু অনেকে সেন্টিমিটার সেন্টিমিটার লিখে ফেলে, সেন্টিমিটার লিখলে ভুল। ওকে, তো এখানে মিটার কিউব হবে, কেন? যেহেতু আমার এনকেএস প্রসেস বলেছে সেখানে এম ফর মিটার, এখানেও এসআই বলেছে, তো আমি বলেছিলাম মোস্টলি সেম, তো এটা এটা প্রায় সেম, সম্পূর্ণটাই সেমই হবে। ওকে, তো তারপরে নেক্সট হচ্ছে ফোর্স। ফোর্সের ক্ষেত্রে একটা একটা বল যেটা সেটা হচ্ছে ডাইন। ওকে, কেন এটা কি করে মনে রাখবে? মনে রাখার একটা সহজ প্রসেস, দেখো সি এর পরে কি থাকে, সি এর পরে কি থাকে? ডি, তার মানে কি এটা ডাইন। তারপরে প্রসেস, তারপরে দেখো সি এর পরে ডি। তো এখানে এটা মনে রাখতে পারলাম আমি যে ফোর্সের একক হচ্ছে ডাইন, কিন্তু এখানে কি করে মনে রাখবো? এখানে কিছুই না, এই যে ভর আর এইটা এটার ক্ষেত্রে, তো এই যে ভর পাউন্ড, এই ভর আর এর যে ফোর্স সেমই হয়। ওকে, তো এটা মনে রাখবে। এখানে এল, এলটা কি করে মনে রাখবো? আমি বলেছি যে প্রথম এম কেস করবো, তো এম কেস দেখো এম লেখা আছে, আমি বলেছি কি সি এর পরে ডি, তো এম এর পরে কি আসবে? এন আসবে, তো সেই এন, এন মানে কি? নিউট্রন। ওকে, তো এন, তো সেটাই আমি সিমিলার লেখানে লিখে দেবো, তো এসআই প্রসেসে সেটা হলো নিউট্রন। এবার দ্বিতীয় আসলো আমার হচ্ছে ফোর্স। হলো ফোর্সের পর আমরা কোনটা কাজ করে? যে কোনো ধরো কোনো পদার্থ, যে কোনো পদার্থ এটা কি করে? যে কোনো পদার্থ আমি যদি রাখি, এটা কি একটা যে কোনো তরল পদার্থ রাখো কিংবা যে কোনো একটা পদার্থ রাখো, তার উপরে তো বায়ুমণ্ডলের একটা ক্রিয়া থাকে, তাই না? তা সেটাই বের করব যে যে কতটা কাজ করছে, কিরকম ধরো এই যে ফোর্স, ফোর্সটা কত ক্ষেত্রফলের উপর কাজ করছে, যে প্রেশার, যে চাপটা কতটা, আমরা চাপটাই বের করবো যে চাপটা কি করে বের করে। যেরকম ধরো এইখানে আমি বললাম যে ওয়ান টাইম কাজ করছে, কিন্তু কার উপর কাজ করছে? এইটার উপরে তো কাজ করছে, তাই না? তো এটা কি? এটা হচ্ছে একটা আয়ত, আয়ত বলছি, এটা ক্ষেত্রফল। তো আমরা তো ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে করেছি, ক্ষেত্রফলটার সূত্র কি? যে এল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর যে বলটা কাজ করছে সেটা কি? আমার ডি। তো আগে আলটিমেটলি আবার সেটাই পেলাম যে এটা যদি সেন্টিমিটার হয়, এটাও যদি সেন্টিমিটার হয়, তো কি হবে? আলটিমেটলি সেন্টিমিটার কিউব। তো সিমিলারলি পাস প্রেশারের ডি ডাইন পার সেন্টিমিটার কিউব হলো স্কোয়ার হলো, তো এখানেও তাই পাউন্ড ফুট স্কোয়ার এটা গেল। শুধু আমি বলেছি এসআই ক্ষেত্রেটা আমি পরে বলবো, কারণ কি এন কেসটা আমি আগে করবো, আমি আগেই বললাম যে এন চলে আসবে সেই মিটার, তো সেম হয়ে গেল। তো এখানে এসআইটা সম্পূর্ণ একটু ব্যতিক্রমী, এখানে এখানে এটার এই মিনিট হচ্ছে পাস্কেল, আমি বললাম মোস্টলি সেম, ঠিক আছে? তো সব ক্ষেত্রে সেম নয়, এক্ষেত্রে একমাত্র আলাদা যেটা আছে প্রেশারের ক্ষেত্রে পাস্কেল, এটা নট ইকুয়াল টু এন কেস প্রসেস। ওকে, তো এটা পাস্কেল ইউনিট। তো তারপরে আসবে ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্ক আমরা ব্যবহার করি হচ্ছে আর, এটা হচ্ছে আর। ওকে, তো আমি ওয়ার্ক নিলাম আর, তো এখানেও ঠিক একই ফুট, ফুট এলবি, ফুট এলবি যেটা এনকেএস পদ্ধতিতে। এরপরে এসআই এর এনকেএস প্রসেসটা বের করবো,
তো এখানে আমাদের বললাম যে এনকেএস কিংবা এসআই প্রাইম মোস্টলি সেম, কিন্তু পাসকেলের ক্ষেত্রে আমি আলাদা বললাম। কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে আমি এইটা নেবো না, ঠিক আছে, যে এটার ক্ষেত্রে আমি এইটা নেবো। কেন? এখানে আই আসবে, আয়ের পরে কে হয়? আয়ের পরে যে হয় তো সেটাই হলো চুল, ঠিক আছে, এটা এসআই পদ্ধতিতে চুল ইউনিট। তো এনকেএস মাসেস ইজ সেম, মনে রাখা সঠিক। যদি কখনো বলেন যে ওয়ার্ক কার্য ক্ষমতার সরি ওয়ার্ক কিরকম পরিমাণে তুমি কাজ করেছো, তো সেক্ষেত্রে আমি এসআই ইউনিটটা বের করলে এনকেএসটা পেয়ে যাবো। তো সেখানে এসআই এর আয় পরে যে, তো সেখানে আমি জুল জুল হবে এখানে, আর এনকেএস পদ্ধতিতে জুল হবে। তো নেক্সট আসবে হচ্ছে তোমার যে ক্ষমতাটা, পাওয়ার। পাওয়ার কথার অর্থ কি? ওয়ার্ক বাই টাইম। ওকে, তো ওয়ার্ক বাই টাইম, টাইমটা তো আমার ফিক্স থাকে না, ফিক্সটা টাইমটা কিসে থাকে? কোন এককে থাকে? সবসময় বলেছি টাইম কখনো চেঞ্জ হয় না, এটা সেকেন্ডে থাকে। কিন্তু এইটা তোমার ভেরিয়েশন করে যে সিজিএসে কোথায়, এফপিএস কততে কোথায়, এসআই কততে, এনকেএস কততে কিসে। তো সেইটাই আমি দেখবো যে সিজিএসে আমার এটা ছিল হচ্ছে ডব্লিউ ছিল, মানে ওয়ার্ক ছিল হচ্ছে আর্গেট। তো আমি সেটা আলটিমেটলি এখানে লিখে নেবো। আর আমি বললাম যে টাইম মানে কি? সেকেন্ড। তো সেই সেকেন্ড এরপরে প্রসেস যে এটা এফপিএস পদ্ধতিতে আমি বললাম ফুট এলবি। তাই দেখো এখানে ফুট এলবি ওয়ার্কের ক্ষেত্রে আমি পেয়েছি, তাহলে আমি ওয়ার্ক বাই সেকেন্ড। তো এখানে যদি আমি বলি যে ফুট এলবি বাই সেকেন্ড, তো এক্ষেত্রেও এটাও পাওয়ারের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে পাওয়ারটা আলাদা এসআই আর এফপিএস প্রসেস, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটাই মাঝে মধ্যে আমাদের অ্যাপ্লিকেবল কোশ্চেনে দেয় যে এসআই ইউনিটের ক্ষমতার একক কি, তো তখন মনে রাখতে হবে এটা এটা ওয়াট, এটা ওয়াট, আর এমকেএস প্রসেসও এটা ওয়াট। ওকে, এছাড়া ফার্দার কিছু আমাদের ইউনিট থাকে যেগুলো এসআই প্রসেসে পাওয়া যায় কিন্তু সিজিএসে পাওয়া যায় না, এফপিএসে পাওয়া যায় না, এমকেএসও পাওয়া যায় না, কারণ স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমরা সব ক্ষেত্রে কাজে লাগাই। বাদ বাকি কিছু কিছু ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই আমরা সবথেকে বেশি ব্যবহার করি এসআই ইউনিটটা। তো পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখা হবে।